নিজেদের পছন্দের কিছু সময় কেনা অতিবাহিত করতে চায়, আর যদি সেটা হয় ঘরের মাঝে তাহলে তো কোনো কথাই নেই। জি হ্যাঁ, আপনার ঘরের মাঝে একটা কর্নারকে আপনি নিজের মতো করে ফুটিয়ে তুলতে পারেন, যেখানে অনেকটা সময় আপনি আপনার সাথে আপনার নিজেকে দিতে পারবেন, এবং সেটা খুব অল্প কিছু ব্যবহার করে তৈরি করা যায় মনোরম একটা পরিবেশ প্রকৃতির মাঝে। তো কথা, আজকের বিষয়টা হচ্ছে আমি আপনাদের সামনে একটি এমনই ডেকোরেশন তুলে ধরতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বারান্দা ডেকোরেশন। এবং বারান্দা ডেকোরেশনটা কীভাবে আপনি করতে পারি, খুব অল্প জিনিস, অল্প ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আর বেশি কথা না বলিয়ে আজ আমরা চলে যাই আমার সরাসরি ব্যালকনিতে, কীভাবে আমি সাজিয়েছি। তো প্রথমে যেটা হয়, ব্যালকনিতে ঢুকে ফার্স্টেই চিন্তা হয় আমার ডোরটা কীরকম। এখন অনেকেই আছে যে অনেকের খুব দরজা যেটা থাকে অনেক লকড সিস্টেম, আবার অনেকে থাকে গ্লাস সিস্টেম। তো আমার বারান্দাটা এখানে গ্লাস সিস্টেম, এবং আমি আমার বারান্দাতে ইউজ করেছি খুব হালকা জিনিসপত্র। আমার বারান্দাটা অবশ্যই অনেক বড় না, তো অ্যাপার্টমেন্টে যে বারান্দাগুলো থাকে সেগুলো খুব বড় স্কোয়ার ফিটে হয় না। তো আমরা কীভাবে সেই ছোট্ট বারান্দা থেকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারি সেটাই আজকে তুলে ধরছি। এবং আমার বারান্দা আপনি দেখতে পাচ্ছেন, আমি এমন কোনো আহামরি জিনিস ব্যবহার করিনি যেটা হয়তো আমাকে খুব বাইরে থেকে কালেকশন করতে হবে। হাতের কাছে আপনার ঘরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি করা যায় আপনার ব্যালকনি। সো আজকে ব্যালকনিটা যেটা আমি তৈরি করে দেখিয়েছি, সেখানে রয়েছে আমার একটা সিটিং এরিয়া, এবং আমি এখানে গল্পের বই পড়তে পছন্দ করি, আমি আমার এখানে গেস্ট আসলে এখানে বসে সময় কাটাতে পছন্দ করি, গল্প আড্ডা সব কিছুই আছে। এবং আমার এখানে ফিশগুলো থাকে, যেখানে আমি ফিশের সাথে হয়তো বা খুব সুন্দর খেলা করতে পারি। তো আপনি আপনার বারান্দায় এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। এবং এখন যেটা দেখাচ্ছি পুরো ব্যালকনিতে, যে সিটিং এরিয়াটা দেখছেন সেটা আমার সিটিং এরিয়াটাতে আমি ব্যবহার করেছি ফোম। তো এটা ফোম দিয়ে একটা কার্টন কাপড় বাটিকে একটা কার্টন ফেব্রিক ইউজ করেছি, এবং এখানে আমার দুটো কুশন রয়েছে। যেহেতু বারান্দাটা বাহিরের সাইডে হয় এবং এখানে কিন্তু ধুলোবালি সম্ভাবনাটা বেশি থাকে, তো আমরা করতে পারি যে আমাদের যে কুশন কভারগুলো ইউজ করব সেটা আমরা কোনো ফেব্রিক না হয়ে আমরা যদি আমার ব্যালকনিতে আমার রিল্যাক্সিং যে কুশনগুলো ব্যবহার করতে পারি, তাহলে হয়তো বা আমাদের পরিষ্কার করাটা খুব ইজি হয়ে যাবে। এখন চলেন, আমার ব্যালকনির পাশে রয়েছে আমার একটা প্লান্ট। তো এই গাছটি আমরা যে কোনো প্লান্টের দোকান থেকে কিনে ফেলতে পারবো, এবং তার পাশে রয়েছে আমার অনেক পছন্দের কিছু কিছু গাছ। তো এভাবেই আপনি আপনার, আমি আপনাকে পুরো একটা ভিউ দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে এখানে এমন কিছুই নেই। সো চলেন দেখা যাক।
আশা করছি আমার এই ভিডিওটা আপনার মনে মতো নিজের বারান্দাকে সাজিয়ে তুলতে অনেক বেশি হেল্পফুল হবে, এবং আমি চেষ্টা করেছি সাতটির মধ্যে আপনার বারান্দাকে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে নিজেকে প্রাকৃতিক কিছুটা ছোঁয়া দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের ঘরে বসে আপনি নিজের বারান্দাকে ট্রাই করবেন এইভাবে সাজিয়ে তুলতে। কিছুটা সময় নিজের জন্য অতিবাহিত করুন, কিছুটা রিফ্রেশমেন্ট সকলেরই প্রয়োজন। তো অবশ্যই নেক্সট টাইম আপনাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।